কেএমইএ কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের দুই বছরের ইনক্রিমেন্ট স্থগিতর পায়তারার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সকালে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা এরকম ভাবে শ্রমিকদের উপরে নির্যাতন করছে, তাদের সঠিকভাবে বেতন দেওয়া হচ্ছে না। দুই মাস তিন মাস অনেক ফ্যাক্টরিতে বেতন ঘুরে দেওয়া হচ্ছে, এখন তাদের ঠিক মতো খাবারের কোনো জায়গা কোনো কন্টেইনার ব্যবস্থা করা হচ্ছে না। এখন বিকেএম তার কোনো ব্যবস্থা শ্রমিকদের মালিকদের পক্ষে নিচ্ছে না। শ্রমিকরা নানানভাবে নির্যাতিত অবহেলিত হচ্ছে, তাদের কোনো খাবারের ভালো জায়গার ব্যবস্থা করা হচ্ছে না, তাদের কোনো পানির ভালো ব্যবস্থা করা হচ্ছে না, তাদের কাজের কোনো ভালো একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে না। এখন তাদের যে বেতন, সেই বেতন প্রতিনিয়ত মাসে মাসে বেতন তাদেরকে কমায় দেওয়া হচ্ছে, এবং সরকারি আইন তারা অমান্য করে এইভাবে তারা বেতন শ্রমিকদের উপরে কমায়, শ্রমিকদেরকে নির্যাতন করা অমানবিক একটা বিবেচনা তারা তৈরি করে নিচ্ছে। যদি শ্রমিকদের উপরে এরকম নির্যাতিত করা হয়, আর যদি 5% যে বেতন আপনারা কমানোর দাবি করছেন সেটা যদি কমানো হয়, সারা বাংলাদেশের শ্রমিকরা আন্দোলন করতে বাধ্য হবে। NAN TV নিউজ ডেস্ক।